আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সরকারি কাজী মাহবুবুল্লাহ কেএম কলেজের পক্ষ থেকে ইতিহাস বিষয়ে অনলাইনে যে ক্লাস নেওয়া হচ্ছে তার ধারাবাহিকতায় আমি আজ তোমাদের পড়াবো ইতিহাস প্রথম পত্রের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ তথা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। এখানে বলে রাখা ভালো যে ইঙ্গো বলতে আমরা এখানে বুঝিয়েছি ইংরেজদেরকে, যারা ইউরোপের ইংল্যান্ডের অধিবাসী, এবং ফরাসি বলতে বুঝিয়েছি ইউরোপ মহাদেশের আরেকটি দেশ ফ্রান্স, এই ফ্রান্সের অধিবাসী দেশ। এই দুটি দেশই ভারতবর্ষে এসেছিল ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্দেশ্যে। আমরা গত ক্লাসে পড়িয়েছি ইউরোপীয় কোম্পানি সমূহের পরিচয়, সেখানে আমরা দেখিয়েছি কোন দেশের নাগরিকদের বা কোম্পানিদের কি নামে ডাকা হয়। পর্তুগিজদেরকে বলা হয় পর্তুগিজ, সাধারণত পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। নেদারল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় ওলন্দাজ। ফ্রান্সের অধিবাসীদেরকে বলা হয় ফরাসি। ইংল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় ইংরেজ। এবং ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় ডেনমার্ক। তা আমরা আজকে দেখব যে অষ্টাদশ শতকের দ্বিতীয় অর্ধে এসে মাত্র ইউরোপীয় দুটি কোম্পানি বা দুটি জাতি ভারতবর্ষে আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। তার একটি হলো ইংরেজ, যাদেরকে আমরা ইঙ্গো নামে অভিহিত করছি, এবং দ্বিতীয়টি হলো ফ্রান্সের অধিবাসী তথা ফরাসি। এখানে আমরা দেখব ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বে ইংরেজদের বিজয় হয় এবং পরবর্তীতে ইংরেজরা পৌনে 200 বছর ভারতবর্ষে তথা বাংলা এবং ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে শাসন করে এবং পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে অধিপতি হয়। এখানে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব যখন ঘটে তখন তিনটা যুদ্ধ হয়। কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ এবং কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। পর্যায়ক্রমে আমরা এই যুদ্ধগুলো আলোচনা করব এবং এই যুদ্ধগুলোই পরবর্তীতে ইংরেজদের চূড়ান্ত বিজয়ের ফলে ফরাসিদের এদেশ থেকে চলে যেতে হয় এবং ইংরেজরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। আমরা একটু দেখি তাহলে কর্ণাটকের প্রথম যুদ্ধ 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বে এখানে একটি যুদ্ধ সংঘটিত হয়। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে বা দ্বন্দ্বে ইংরেজ এবং ফরাসিরা একে অপরের বিপরীতে অবস্থান করে, এবং যেই সেই প্রভাব আমাদের ভারতবর্ষে এসে পড়ে। এখানেও ইংরেজ এবং ফরাসিদের মধ্যে তথা ইঙ্গো এবং ফরাসিদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। এই সূত্র ধরে 1745 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃক পন্ডিচেরি আক্রমণ করার জন্য ইংরেজরা দাক্ষিণাত্যের কর্ণাটকে পন্ডিচেরি আক্রমণ করার জন্য উদ্যত হয়। এই সময় ফরাসি, আমরা অধিনায়ককে বলবো, ফরাসি যে প্রধান ডুপ্লের পরামর্শে আনোয়ারউদ্দিন খান তার দেশে যুদ্ধে ইংরেজদেরকে বাধা দেয় এবং ইংরেজরা এই যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখে। কিন্তু ফরাসি নৌসেনারা 1747 খ্রিস্টাব্দে
মাদ্রাজ দখল করে নেয়। মাদ্রাজ দখল করে নেওয়ার পর ফরাসি নৌবাহিনীর এই অঞ্চলের প্রধান তিনি এই মাদ্রাজকে অর্থের বিনিময়ে ইংরেজদের হাতে তুলে দিতে চাইল, ডুবলে তা দেননি। পক্ষান্তরে ডুবলে ইংরেজদের সেন্ট ডেভিস দুর্গ আক্রমণ করে এবং তিনি ব্যর্থ হন। অপরদিকে ইংরেজরা পন্ডিচেরি আক্রমণ করে এবং ইংরেজরাও পন্ডিচেরি দখল করতে ব্যর্থ হন। অতঃপর 1748 খ্রিস্টাব্দে আইলা স্যাফোর্ডের চুক্তি অনুযায়ী ভারতবর্ষে ইংরেজ এবং ফরাসিদের দ্বন্দ্ব থেমে যায়। পরবর্তীতে শুরু হয় কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে হায়দ্রাবাদের নিজামের 1748 খ্রিস্টাব্দে মৃত্যু হলে এবং কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিন খান এবং পূর্ববর্তী নবাবের জামাতা চাঁদ সাহেবের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এগুলো ছিল প্রত্যেকটাই ছিল রাজ্য দখলের দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বে ফরাসিরা মুজাফফরজং এবং চাঁদ সাহেবের পক্ষ অবলম্বন করে। এখানে বলে নেওয়া ভালো যে কর্ণাটকের উত্তরাধিকার নিয়ে আনোয়ারউদ্দিন খান এবং চাঁদ সাহেবের মধ্যে দ্বন্দ্ব হয় এবং হায়দ্রাবাদের নিজাম 1748 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার দ্বিতীয় পুত্র নাসিরজং এবং তার নাতি বা দৌহিত্র মুজাফফরজংয়ের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়। এই দুটি দ্বন্দ্বে ফ্রান্স অত্যন্ত সুকৌশলে, ফরাসিরা সুকৌশলে মুজাফফরজং এবং চাঁদ সাহেবের পক্ষ অবলম্বন করে এবং এই যুদ্ধে ফরাসিরা অনেক এগিয়ে যায় এবং উভয় ক্ষেত্রে তারা সফলতা লাভ করে। নাসিরজং এবং মুজাফফরজংয়ের মৃত্যু ঘটে। অপরদিকে আনোয়ারউদ্দিন ফরাসিদের সাথে যুদ্ধে মৃত্যুবরণ করে এবং কর্ণাটকের যে দুর্বলতা, দাক্ষিণাত্যের এই অঞ্চলের রাজ্যগুলোর যে দুর্বলতা তা ধরা পড়ে এবং এই দুর্বলতার সুযোগে ইংরেজ এবং ফরাসিরা সাম্রাজ্য স্থাপনে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে এবং নিজেদের মধ্যে আরও বেশি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই অবস্থায় তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ মূলত বাংলাকে কেন্দ্র করেই হয়, অর্থাৎ বাংলার এই সময়ের নবাব সাজউদ্দৌলার দুর্বলতার সুযোগে ইংরেজরা বাংলাকে যখন দখল করে নিতে চাচ্ছিল এবং এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, ফরাসিরা ছিল ঠিক তার বিপরীতে। এই অবস্থাকে কেন্দ্র করে 1756 খ্রিস্টাব্দে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। এখানে বলে রাখা হলো যে প্রথম দিকে ফরাসিরা তাদের এদেশে তাদের যুদ্ধ সংগ্রামে পারঙ্গমতা দেখালেও হঠাৎ করে ইংরেজদের মধ্যে লর্ড ক্লাইভের আবির্ভাব হলে এই দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায় এবং লর্ড ক্লাইভ এবং ওয়াটসন যৌথভাবে আস্তে আস্তে ফরাসিদের পরাজিত এবং বিতাড়িত করে এবং 1757 সালের পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে ইংরেজদের বিজয়ের ফলে ফরাসিরা এই দেশ থেকে চিরতরে বিদায় নেয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরাসি এবং ইংরেজ এই দুটি ইউরোপীয় কোম্পানির মধ্যে, ইউরোপীয় জাতির মধ্যে যে দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্ব তিনটা যুদ্ধের মধ্যে দিয়ে শেষ হয় এবং এই যুদ্ধগুলো শেষ হওয়ার পরে ইংরেজরা
বিজয় অর্জন করে এবং তারা পৌনে 200 বছর, যা আমি আগের ক্লাসেও বলেছি, পৌনে 200 বছর এই ভারতবর্ষ শাসন করে। এখন কথা হলো ইংরেজদের সফলতা এবং ফরাসিদের ব্যর্থতার কারণ কি। প্রথমত, ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সম্পূর্ণ স্বাধীন একটি কোম্পানি। পক্ষান্তরে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ফ্রান্সের সরকার কর্তৃক পরিচালিত, তাদের ইচ্ছায় পরিচালিত একটি কোম্পানি, যেখানে যা ইচ্ছে তা করতে পারত না ফরাসিরা। কিন্তু স্বাধীন কোম্পানি হওয়ায় ইংরেজরা তাদের স্বাধীন মতো চলতে পারত, বিধায় এখানে ফরাসিরা পরাজিত হয়। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ততটা সমৃদ্ধ ছিল না। তৃতীয়ত, নৌসেনার দিক দিয়ে এবং আমরা যেটা বলি যে নৌপথে ইংরেজরা অনেক এগিয়ে ছিল, কিন্তু ফরাসিরা অতটা এগিয়ে ছিল না। তারা কেবলমাত্র স্থল বাহিনীকে বেশি শক্তিশালী করতে চেয়েছিল, কিন্তু ইংরেজরা একই সাথে স্থল এবং নৌবাহিনী উভয়কে শক্তিশালী এবং সমৃদ্ধ করেছিল। এবং 4 নম্বরে যদি বলি, তাহলে আমরা দেখব ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ছিলেন এই অঞ্চলের লোকজন, তাদের সৈন্য সামন্ত এবং সাধারণ সদস্য, তারা স্বেচ্ছাচারিতামূলক কাজকর্ম করত, যা ইচ্ছে তাই করত, যা এদেশের মানুষ ভালো চোখে দেখেনি, কিন্তু ইংরেজরা ছিল অত্যন্ত বুঝানো। এই সমস্ত কারণেই ইংরেজদের নিকট ফরাসিরা পরাজিত হয় এবং চূড়ান্ত পরাজয় বরণ করে বাংলা এবং দক্ষিণ এশিয়া থেকে, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া থেকে তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য এবং সাম্রাজ্য বিস্তারের যে মানসিকতা, তাকে বন্ধ করে সাম্রাজ্য বিস্তারের মানসিকতাকে বাদ দিয়ে তারা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে ইংরেজ এবং ফরাসিদের তথা ইঙ্গ এবং ফরাসি দ্বন্দ্বের কারণ এবং ইঙ্গ ফরাসি দ্বন্দ্বে ইংরেজদের সফল কাম হওয়ার কারণ ভালোভাবে বুঝেছ। তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।